আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই তোমাদেরকে অভিনন্দন দিচ্ছি যারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের, আশা করি তোমরা সবাই বইটা কিনে ফেলেছ। দ্বিতীয় পত্রের যে বইটা তোমাদেরকে দেওয়া হয়েছিল, তো তোমরা এই বইটা থেকে প্রথম যে অধ্যায়টা আছে, এই প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা প্রথম একাদশ শ্রেণীতে আমরা যে বিষয়টা পড়েছি এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। এখন আমরা দ্বাদশ শ্রেণীতে আমরা যে বিষয়টা পড়ব এটা হচ্ছে প্রাণীবিজ্ঞান। তো প্রাণীবিজ্ঞান বিষয়টা আসলে কি এবং প্রাণীবিজ্ঞান সম্পর্কে একটু ধারণা প্রথমে তোমাদেরকে একটু দিতে চাচ্ছি। তোমরা অবশ্যই জীববিজ্ঞানের উদ্ভিদ এবং প্রাণী এই বিষয়গুলো আগে থেকেই ভালোভাবে ধারণা আছে তোমাদের। তারপরও আমি আরেকটু বিষয়টিকে মনে করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে প্রাণী বিষয়টা আসলে কি, প্রাণীটা হচ্ছে যে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাদের খাদ্যের জন্য অন্য কোনো জীবের উপর বা জৈব পদার্থের উপর নির্ভর করতে হয়, তারাই মূলত হচ্ছে প্রাণী, ঠিক আছে। আর এই প্রাণীর মানে এই প্রাণী নিয়ে জীববিজ্ঞানের একটা নতুন একটা শাখা, যেটা প্রাচীন একটা শাখা, যে শাখাটা হচ্ছে প্রাণীবিজ্ঞান। এই প্রাণীবিজ্ঞানে প্রাণীর আচরণ, গঠন, কার্যাবলী, তার গুরুত্ব, তার মানে চল মানে প্রজনন, এই সকল বিষয়গুলো নিয়ে প্রাণীবিজ্ঞানে আলোচনা, যে শাখায় মানে জীববিজ্ঞানে যে শাখায় আলোচনা করা হবে সেটাই হচ্ছে প্রাণীবিজ্ঞান, ঠিক আছে। আর এই প্রাণীবিজ্ঞান আর প্রথম যে ধারণাটা দিয়েছিল গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তিনি হচ্ছে মূলত প্রাণীবিজ্ঞানের জনক, ঠিক আছে। তো এই যে অ্যারিস্টটল নামক যে বিজ্ঞানীটা ছিল, মানে প্রাণীবিজ্ঞানের যে জনক, উনি আসলে প্রাণীবিজ্ঞানটাকে, প্রাণীবিজ্ঞানের যে শাখাটা আছে এটাকে দুইটা ভাগে ভাগ করছিল, বিভক্ত করেছিল। একটা হচ্ছে অ্যানাইমা আর একটা হচ্ছে ইনাইমা, ঠিক আছে। তো এই অ্যানাইমা এবং ইনাইমা এরা এটা আসলে কি, মানে অ্যানাইমাটা হচ্ছে যে তোমার যে সকল প্রাণীদের রক্ত সাধারণত মানে সাদা হবে, মানে লাল হয় না, যে সকল প্রাণীর রক্ত তাদেরকে বলছে অ্যানাইমা। এবং যে সকল প্রাণীদের রক্ত লাল হয় তারা হচ্ছে ইনাইমা, ঠিক আছে। আর এই অ্যানাইমা এবং ইনাইমা, এই যে ইনাইমাটা আছে, মানে যে সকল প্রাণীদের রক্ত লাল হয় এটাকে বলছে ইনাইমা, ঠিক আছে। তো এই ইনাইমাভুক্ত যে প্রাণীগুলো আছে তাদেরকে আবার দুইটা ভাগে ভাগ করেছিল, একটা হচ্ছে তোমার যে অন্ডস আর একটা হচ্ছে ভ্রূণজ, ঠিক আছে। তো অন্ডস এবং ভ্রূণজ এই দুইটা, এই বিষয়টা কি, অন্ডস হচ্ছে কিছু প্রাণী আছে যারা শুধু তোমার বাচ্চা প্রসব করে না, ডিম দেয়, ঠিক আছে, ওই সকল প্রাণীগুলো হচ্ছে অন্ডস। আর যে সকল প্রাণীগুলো বাচ্চা প্রসব করবে তারা হচ্ছে ইনজ, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার জীববিজ্ঞানের প্রাথমিক যে একটা ধারণা, এটা একটু ইয়ে করলাম। তো আমরা প্রথমে বলছিলাম যে প্রাণী, আমরা যে অধ্যায়টা পড়বো এটা হচ্ছে প্রথম অধ্যায়, এবং অধ্যায়টার নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। তো প্রাণীর বিভিন্নতা বা বৈচিত্র্য, ঠিক আছে, বা ভেরিয়েশন, এটা আসলে কি, তা আমরা প্রথমে পড়েছিলাম প্রাণীটা কি, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, যারা খাদ্যের জন্য অন্য কোনো জীব বা জৈব পদার্থের উপর নির্ভরশীল, তারাই মূলত হচ্ছে প্রাণী, ঠিক আছে। আর এই প্রাণী বৈচিত্র্য, এখন আসলে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য কি, আমরা প্রাণীদের মধ্যে পৃথিবীতে মানে চলতে ফিরতে আমরা ছোটো ছোটো মাটির অণুজীব থেকে শুরু করে এবং বিশাল দেহী বহুকোষী একটা জীব দেখতে পাই, ঠিক আছে, জীব দেখতে পাই, হাতি, মানুষ, এরকম প্রাণীদের দেখতে পাই। এবং প্রাণীতে প্রাণীতে বিভিন্ন ধরনের ভেরিয়েশন থাকে বা ভিন্নতা থাকে, এটাই হচ্ছে প্রাণী বৈচিত্র্য। অর্থাৎ প্রাণীদের মধ্যে যে ভিন্নতা, এই ভিন্নতাটাই হচ্ছে প্রাণী বৈচিত্র্য, বা যে প্রাণীসমূহের মধ্যে যে প্রাচুর্য বা ভিন্নতা এটাকেই বলে কি তোমার প্রাণী বৈচিত্র্য, ঠিক আছে। তো এই প্রাণী বৈচিত্র্য এখন আসলো যে শ্রেণীবিন্যাস বিষয়টা কি, শ্রেণীবিন্যাসটা হচ্ছে যে পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে, আমি আবার বলতেছি পারস্পরিক মানে জীবদের মধ্যে,
শুধু জীবের যে প্রাণীগুলো আছে এই প্রাণীদের মধ্যে কিছু এক একটা প্রাণী থেকে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীর মধ্যে কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়, অনেক মানে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। এবং এই বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে প্রাণীদের একটা নির্দিষ্ট রীতি অনুযায়ী, মানে এটা এই রীতিটা হচ্ছে তোমার বিজ্ঞানভিত্তিক একটা রীতি, যেই রীতিতে প্রাণীদের বিভিন্ন স্তরে স্তরে বিভক্ত করেছে। তোমরা আগেও পড়েছো যে এই বিভক্তের বিষয়টা, যেরকম পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই যে বিভক্ত বা বিভিন্ন স্তরে যে বিভক্ত করেছে, এটা কিন্তু একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীর বৈসাদৃশ্যর ভিত্তিতেই কিন্তু বিভক্ত করেছে, ঠিক আছে? এবং এটা বিজ্ঞানভিত্তিক একটা পদ্ধতিতে, আর এই পদ্ধতিটাই হচ্ছে শ্রেণীবিন্যাস, ঠিক আছে? আমি আবারও সংজ্ঞাটাকে উল্লেখ করেছি, পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্য ভিত্তিতে প্রাণীদের একটা নির্দিষ্ট রীতি অনুযায়ী যে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন স্তরে পর্যায়ক্রমে বিভক্ত করে তাকে বলে কি তোমার শ্রেণীবিন্যাস। আচ্ছা, এবার আসো যে আমরা প্রাণী বৈচিত্র্যের বিষয়টা আসি। প্রাণী বৈচিত্র্য তো আমরা বললাম যে আমরা পড়েছি এবং বুঝেছি প্রাণী বৈচিত্র্যকে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে যে ভিন্নতাটা বা বৈচিত্র্য, এটাই হচ্ছে কি তোমার প্রাণী বৈচিত্র্য, ঠিক আছে? আর এই প্রাণী বৈচিত্র্য বিষয়টাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, আরেকটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, আরেকটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ঠিক আছে? এখন আমাদের বিষয়গুলো বুঝতে হইব, শব্দের মানে শব্দগুলোর মানেটা আগে বুঝতে হইব। একটা হচ্ছে জিনগত বিষয়টা বুঝতে, জিন কী আমরা বৈচিত্র্য বিষয়টা বুঝলাম, এখন জিন বিষয়টা কী? আমরা জিন এসএসসিতে পড়ে এসেছি বা আগেও আমরা পড়েছি, জিন বিষয়টা হচ্ছে জীবের সকল দৃশ্যমান এবং অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম হচ্ছে জিন, ঠিক আছে? বা আমাদের যে আচার আচরণ, চলাফেরা একটা প্রাণী থেকে বা গঠন, চলন, বলন, এগুলো যে ভিন্নতা দেখা যায়, এটা একটা বৈচিত্র্য, ঠিক আছে? এবং এটা হয় মূলত জিনের কারণে, ঠিক আছে? আর এই যে জিনগুলো আছে, জিনগুলার প্রত্যেকটা জীবের মধ্যে একটা জেনেটিক কোড আছে, ঠিক আছে? এই কোডগুলোই আসলে এক একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তো এই জিনগত বৈচিত্র্যের কারণে জীবের মধ্যে কিছু বৈশিষ্ট্য মানে বৈচিত্র্য লক্ষ্য করা যায়, এটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। যেরকম আমরা যদি দেখি যে মানুষ মানুষ থেকেও কি ভিন্ন, মানে মানুষ প্রত্যেকটা মানুষ একই রকম নয়, তাদের আচার আচরণ, চলাফেরা, তাদের গঠন, তাদের চুলের ধরন, চোখের রং, এগুলো একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী থেকে মানে একটা মানুষ থেকে আরেকটা মানুষ থেকে ভিন্ন, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত এই যে আমরা প্রথম পত্রের মানে প্রথম যে পত্রটা আছে, এই প্রথম পত্রের আমরা মানে প্যাকাইটিন একটা দশা ছিল, যেটার মধ্যে ক্রসিং ওভার নামক একটা অংশ পড়েছি। এই ক্রসিং ওভারের মধ্যে ছিল কি তোমার জিনের আদান প্রদান হয়, ঠিক আছে? এই জিনের আদান প্রদানের কারণে মূলত এই একই প্রজাতির হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কি বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। বা আমরা যদি একটু উদাহরণ দেখি যে হোমোসেপিয়ান্স, এটা হচ্ছে মানুষ, মানে মানুষের বৈজ্ঞানিক নাম যেটা হোমোসেপিয়ান্স। তো এই যে মানুষ মানে যারা বাংলাদেশে অস্ট্রেলিয়া আছে তারাও মানে তাদের যে গঠন, আবার কৃষ্ণাঙ্গ বা আফ্রিকান যে মানুষগুলো আছে তাদের যে গঠনটা আছে, এই গঠনের মধ্যে কি ভিন্নতা লক্ষ্য করা যায়। তারা একরকম, আবার মানে আফ্রিকানরা যারা আছে তারা একরকম, আর অস্ট্রেলিয়ান মানুষগুলো যারা আছে তারাও একটু অন্যরকম, কিন্তু সবাই কিন্তু হোমোসেপিয়ান্স, ঠিক আছে? সবাই কিন্তু মানুষ, সবাই কিন্তু হোমোসেপিয়ান্স, কিন্তু তাদের মধ্যে কি হয়েছে যে একটা ভিন্নতা লক্ষ্য করা যায়, একই প্রজাতি, এবং এটা কি জিনের কারণে হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। তারপরে আসো যে প্রজাতিগত বৈচিত্র্য বিষয়টা কি, প্রজাতি বিষয়টা কি, আমরা প্রজাতি বিষয়টা আগেও পড়েছি, আবারও মনে করাই দিচ্ছি যে প্রজাতি হচ্ছে সর্বাধিক মিল সম্পন্ন একদল জীবগোষ্ঠী, ঠিক আছে? তাদের গঠন, তাদের মানে আকার আকৃতি, এই যে তোমার বিষয়গুলো থাকে, মানে সর্বাধিক মিল থাকবে, ঠিক আছে? এই সর্বাধিক মিল সম্পন্ন একদল জীবগোষ্ঠী যারা প্রজননের মাধ্যমে সন্তান উৎপাদনে সক্ষম তাদেরকে বলে কি তোমার প্রজাতি, ঠিক আছে? আমি আবার বলতেছি, সর্বাধিক মিল সম্পন্ন একদল জীবগোষ্ঠী যারা প্রজননের মাধ্যমে সন্তান উৎপাদনে সক্ষম তারাই হচ্ছে কি প্রজাতি, ঠিক আছে? তো দেখা গেছে তোমার এই যে প্রজাতি বিষয়টা আছে, প্রজাতিগত বৈচিত্র্যটা কি, প্রজাতিগত বৈচিত্র্য। আচ্ছা, প্রজাতিগত বৈচিত্র্য তার মানে কি, প্রজাতিগত বৈচিত্র্যটা কি আসলো যে সর্বাধিক মিল থাকবে কিন্তু তারা কি মানে থাকা সত্ত্বেও তারা উর্বর সন্তান উৎপাদনে সক্ষম হবে, তারাই কিন্তু প্রজাতি হবে। কিন্তু তোমার আন্তঃপ্রজাতিক
অর্থাৎ মানুষ হচ্ছে হোমোসেপিয়েন্স, আবার পাখি এরা হচ্ছে এক এক প্রজাতি, মানুষ এক প্রজাতি, বাঘ সিংহ এরা হচ্ছে আলাদা প্রজাতি, ঠিক আছে? তো প্রজাতি প্রজাতিতে ভিন্নতা লক্ষ্য করা যায়, ঠিক আছে? তো এই প্রজাতি প্রজাতিতে যে ভিন্নতাটা, এটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তার মানে বাস্তুতন্ত্র বিষয়টি কী এটাও আমাদের বুঝতে হবে। বাস্তুতন্ত্রটা কী? আমরা বাস্তুতন্ত্রটা পড়েছি যে একটা নির্দিষ্ট এলাকায় জীব, জড় এবং ভৌত কিছু উপাদান থাকে, ঠিক আছে? এই উপাদানগুলাকে একত্রে, মানে এদের মধ্যে একটা মিথস্ক্রিয়া তৈরি হয়, ঠিক আছে? এই মিথস্ক্রিয়াটাই হচ্ছে একটা বাস্তুতন্ত্র, ঠিক আছে? যেরকম একটা পুকুরের বাস্তুতন্ত্র বা একটা ধান ক্ষেতের বাস্তুতন্ত্র বা এরকম যদি হয়, তবে এটা এখানে যত জীব, জড় এবং ভৌত উপাদান থাকবে সবগুলো মিলেই হবে কি ওই পুকুরের বাস্তুতন্ত্র বা ওই ধান ক্ষেতের বাস্তুতন্ত্র, ঠিক আছে? তো একটা বাস্তুতন্ত্রে বিভিন্ন ধরনের জীব থাকে, ঠিক আছে? একটা বাস্তুতন্ত্রে কি বিভিন্ন ধরনের জীব থাকে, অণুজীব থেকে শুরু করে মানে বিভিন্ন প্রজাতির জীব থাকবে। তো এই জীবগুলা যখন নাকি একটা বাস্তুতন্ত্রের অনেকটা বিবর্তনের কারণে তাদের মধ্যে একটা পরিবর্তন হয়, মানে অনেক অনেক সময়ের ব্যবধানে এই বাস্তুতন্ত্রের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, এবং এই পরিবর্তনটা দেখা গেছে তোমার যে এই পরিবর্তনের সাথে প্রাণীদেরকে টিকিয়ে রাখার জন্য তাদের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, ঠিক আছে? এই পরিবর্তনটাই বা এই বৈচিত্র্যটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আমি আবারও যদি মানে তোমাদের জিনগত যেই বিষয়টা ছিল, মানে এখানে বলছিলাম কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ যে বিষয়টা আছে, এই বিষয়টাকে আমি যদি আবারও ইয়ে করি, সবাই কিন্তু হোমোসেপিয়েন্স, সবাই কিন্তু মানুষ, কিন্তু তারপরেও তাদের মধ্যে কিন্তু বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কিন্তু আবার তুমি দেখো যে আফ্রিকান জঙ্গলের যে প্রাণীগুলো আছে তারা যে পরিমাণ ভয়ঙ্কর, আবার সুন্দরবনের বা নর্মাল একটা বনের যে প্রাণীগুলো থাকবে তারা ওই পরিমাণ ভয়ঙ্কর হয় না। কেন? কারণ তারা ওই পরিবেশে, মানে আফ্রিকান যে জঙ্গলটা আছে ওই জঙ্গলে, তারা ওই পরিবেশে টিকে থাকার জন্য তাদের মধ্যে কিছু অভিযোজনী, মানে অভিযোজন হওয়ার জন্য, অভিযোজিত হওয়ার জন্য তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এবং এটা বিবর্তনের ধারাবাহিকতায় হয়। তো এই পরিবর্তনটা তাদের মধ্যে পরবর্তী জেনারেশনেও এটা মানে সঞ্চারিত হয়, ঠিক আছে? তো এই যে তাদের মধ্যে যে বৈচিত্র্য বংশ পরস্পরে স্থানান্তরিত হয় এবং এই বৈচিত্র্যটা পরিলক্ষিত হয় এবং স্থায়ী একটা পরিবর্তন, মানে বৈশিষ্ট্য তাদের মধ্যে চলে আসে, এটাই কিন্তু বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ঠিক আছে? তার মানে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং গেল কি তোমার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আচ্ছা, তো তোমাদের আজকে এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে তোমরা যে বিষয়টা পড়বা এটা হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলো আছে, মানে শ্রেণীবিন্যাস বিষয়টা পড়বা। শ্রেণীবিন্যাস তো আমরা সংজ্ঞাটা এখন বললাম যে পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্য ভিত্তিতে প্রাণীদের যে বিভিন্ন রীতি অনুযায়ী তাদেরকে যে বিভিন্ন স্তরে পর্যায়ক্রমে বিভক্ত করা হয় এটাই হচ্ছে কি তোমার শ্রেণীবিন্যাস। এবং এই শ্রেণীবিন্যাস কতগুলো ধাপ আছে, যেরকম তোমার পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই শ্রেণীবিন্যাস মানে করার জন্য কতগুলো ভিত্তির উপর এই শ্রেণীবিন্যাসটা করা হয়, তো এই ভিত্তিগুলো কী কী এবং এই ভিত্তিগুলোর বর্ণনা আমরা আগামী ক্লাসে পড়ব। আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। আল্লাহ হাফেজ।